নাস্তিক পণ্ডিতের ভিটা এক আশ্চর্য উপন্যাস। উপন্যাসের নায়ক অতীশ দীপঙ্কর। কিছু কিছু বই আছে যার বিষয়বস্তু এতটাই কঠিন হয় যে তার সমালোচনা করার জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। নাস্তিক পণ্ডিতের ভিটা সেই ধরনের বইয়ের মধ্যে একটি। প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে পাওয়া একটি চন্দন কাঠের পেটিকা, তাতে একটি জপমালা, একটি পুঁথি আর একটি মূর্তি, এই নিয়েই ঘটনার সূত্রপাত হলেও উপন্যাসের ঘনঘাটার ঘনঘাটা আবর্তিত হয়েছে তিনটি রূপ বা তিনটি মূর্তির অনুসন্ধানে, আসলে যা তিনটি জীবন দর্শন বা তিনটি কালের সাক্ষাৎকার। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশের জীবনের বেশ কিছু অংশ সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায় না। এটি ঐতিহাসিক পটভূমিকায় লেখা উপন্যাস মাত্র। এখানে ইতিহাস থেকে কুড়িয়ে পাওয়া সত্যি যতটুকু আছে তার চেয়ে ঢের বেশি আছে লেখকের কল্পনা। অর্থাৎ লেখক এখানে কল্পনার মাধ্যমেই তার সম্পূর্ণ উপন্যাসটি শেষ করেছেন। সময়ের তিনটি স্তরে লেখক অতীশ দীপঙ্করের জীবন সম্পর্কে আলোকপাত করেছেন। প্রায়শই সেই সময় স্তরগুলো একে অপরের সাথে মিলে গেছে। উপন্যাসের বারবার ফিরে এসেছে বিক্রমপুর বা মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রাম, এসেছে নালন্দা, বিক্রমশীল, সুমাত্রা, মগধ, নেপাল এবং অবশ্যই তিব্বত। সাথে ঘুরে ফিরে এসেছে বহু মানুষের কথা, এমনকি লেখক নিজেও একুশ শতকের সাবেক সন্ন্যাসী শ্রাবণ বসুর ছায়ায় এই উপন্যাসের একটি চরিত্র। বইটিতে সুযোগ আছে সেই কালের বিখ্যাত সব মঠ ও বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানার, সেকালের রাজনীতি, বৌদ্ধ দর্শন সম্পর্কে জানার। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 1000 বছর পূর্বের ভারতবর্ষের মহান ব্যক্তিত্ব ছিলেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। তিনি 982 খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। উপন্যাসটি অতীশের জীবনকেন্দ্রিক হলেও নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল এক নারী, কুন্তলা। প্রেম এবং বাৎসল্যের সংঘাতে এক অনন্ত বিরহ কিনে নেওয়া নারী কুন্তলা। জন্ম জন্মেও যার বিরহের দায় মেটে না, প্রকৃতপক্ষে নারী কি কখনো পায় তার অনিষ্ট প্রেম? সেই যে ছনছামুখ রাত্রিতে অরণ্যের মধ্যে বৃদ্ধের কুটিরে দীপঙ্কর দেখা পায় পক্ষিণীরূপী নারী হৃদয়ের, যার পরিচয় দিতে গিয়ে বৃদ্ধ বলেন, আপনি একে বিহগরূপে দর্শন করলেও এটি স্বরূপত তা নয়, এটি স্বরূপত এক আহত নারী হৃদয়। কখনো তার নাম হয় স্বয়ংবিদা অথবা জাহ্নবী, কখনো গোপা বা পুষ্পলাবী, কখনো শ্রীপর্ণা কিংবা আশরাফী, এত তো ব্যতিরেকেও অগণ্য তার নাম। এই নারী জন্মে জন্মে কন্যা, জায়া, জননী, স্ত্রী, নানা বিচিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে যুগে যুগে প্রণয় ছাঁচা করে, আর প্রতিবারেই প্রণয় ব্যত্যয় প্রত্যহ হয়। এ কি আগুন রূপে জন্মের কুন্তলার হৃদয়, নাকি প্রত্যেক নারী হৃদয়ের প্রণয় ছাঁচাকারী একজন কুন্তলা বাস করে। লেখক নারীকে মেলা নদীর সঙ্গে, সেই যে অশ্রুমতি আর প্রসন্ন শিলা মিলেমিশে গিয়েছিল, তোমাতে সুতে পারিনিতে তার পুনরাবৃত্তি পায়, এখানেও জাহ্নবী হয়ে ওঠে তার ভালোবাসার মনুনদী। বর্তমান থেকে অতীত, বর্তমান থেকে বর্তমান এবং অতীত থেকে বর্তমান, যেন এ বাড়ি ও বাড়ির পথ। মাঝে মাঝে আবার মনে হয়েছে সময়টা ঠিক রেখাচিত্রের মতো নয়, তিনটা স্তর যেন বর্তমান, ভাসমান, দৃশ্যমান, মাথাটা ডুবিয়ে দিলেই অতীতে চলে গেলাম, আর শূন্যে ভাসমান আরেকটা স্তর হলো ভবিষ্যৎ। লেখক কখনো পাঠককে বর্তমানে ভাসিয়ে তোলেন, কখনো ডুবিয়ে দেন সুদূর অতীতে। সময়ের সাথে সঙ্গতি রেখে বদলে যায় ভাষা, বদলে যায় সেই সময়ের অবস্থা। অতীশ দীপঙ্করের জীবনের উপর রচিত বাংলা ভাষার প্রথম প্রামাণ্য উপন্যাস এটি। হাজার বছরের প্রাচীন ইতিহাসের সঙ্গে আজকের পৃথিবীও জড়িয়ে আছে এই উপন্যাসের আখ্যান ভাগে। সময়ের গলিপথে বিভিন্ন যুগের চরিত্রদের সাক্ষাৎ হয়েছে আলোয় আধারিময় পরিবেশে। অতীশের সঙ্গে জড়িয়ে গেছেন তিব্বতি চাগ লোচাবা, 800 বছর আগেকার রহস্যময় কুলবধূ স্বয়ংবিদা, আজকের বাংলাদেশের কৃষক অনঙ্গ দাস ও তার মেয়ে জাহ্নবী, শহর কলকাতার অনুসন্ধিচ্ছ যুবক অমিতায়ুধ
এবং উপন্যাসের কল্পিত লেখক শাওন নিজেই। তিন যুগের তিন নারীর প্রণয় কথার অনুষঙ্গে এ উপন্যাস এক অনন্য অতীশ অনুসন্ধানের ইতিবৃত্ত। যখন বৃক্ষরাজির ভিতরে দিয়ে বহে যাবে সমুষ্ণ বাতাস, নদীর উপর ছায়া ফেলবে গোধূলিকালীন মেঘ, তখন, কেবল তখনই আমি তোমার কাছে আসব। এই কথা বলে হাজার বছর আগে এক নারী ডুব দিল মৃত্যুর নিঃসীম অন্ধকারে। অন্তিম সেই উচ্চারণের অর্থ খুঁজতে গিয়ে চন্দ্র গর্ভ হয়ে উঠলেন অতীশ। তিব্বতী পর্যটক চাগলচাবা আহিত হলেন 800 বছর আগেকার কোনো এক বাঙালি কুলবধূর পিপাসার্ত হৃদয় বিদ্যুতে। আর অধুনাতন কালে এক কৃষক কন্যার মধ্যে সেসব কথাই গান হয়ে ফিরে আসতে দেখল অমিতায়ুধ। মৃণ্ময়ী প্রতিমা, দারু মূর্তি আর ধাতব আইকন খুলে ধরেছে অতীশ চরিত্রের বহুবিধ বাতায়ন। তবু শেষ পর্যন্ত কাঠ পাথর বা ধাতু নয়, দীপঙ্কর এক রক্ত মাংসের মানুষ, এক বাচ্ছল্য করুণ হৃদয়, জীবনব্যাপী অন্বেষার এক ধ্রুব অর্থ। আর সেই বিশিষ্ট অর্থে প্রত্যেকেই আমরা অতীশ, প্রত্যেকেই দীপঙ্কর। রাজকুমার চন্দ্রগর্ভ কিভাবে জাগতিক সুখ ও রিপুর বন্ধন চূর্ণ করে নির্মল ত্যাগ করে এর পথ গ্রহণ করেন এবং কঠিন পরীক্ষার পর দীপঙ্কর শ্রীগান হয়ে উঠলেন, সেই কাহিনীর সাথে তার বিভিন্ন বিষয়ে সুগভীর চিন্তাধারা, বৌদ্ধ ধর্ম ও দর্শন সম্পর্কে মতামত, রাজনৈতিক দূরদর্শিতা ইত্যাদির সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় এই গ্রন্থে। শুধু ধর্মচর্চা ও আধ্যাত্মিকতা নয়, তৎকালীন ভারত, নেপাল ও তিব্বতের শিক্ষার প্রসারে অতীশ এবং বৌদ্ধবিহারের বিশিষ্ট আচার্যদের অবদানের কথাও জানা যায়। একটা সভ্যতার ক্রম বিকাশে প্রকৃত শিক্ষা, ধর্ম ও দর্শনের বিভিন্ন দিক নিয়ে যে আলোচনা এই উপন্যাসে বারবার উঠে এসেছে, তা পুরোপুরি উপলব্ধি না করতে পারলেও অনুভব করা যায় যে আজকের এই সময় এই রূপ নাস্তিক পণ্ডিতে আমাদের দেশে খুবই প্রয়োজন হতে পারে, বা এটা দরকার। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র এক নারী সত্তা, যিনি বিভিন্ন যুগে কখনো কুন্তলা, কখনো স্বয়ংবিদা, কখনো জাহ্নবী নামে পৃথিবীতে এসে অতীশের সঙ্গে মিশেছেন। মন ছুঁয়ে যায় যেন এই মানবীর জন্ম জন্মান্তরের কাহিনী পড়ে। তারপর বিভিন্ন সময়কাল থেকে একে একে চাগলচাবা, অমিতায়ুধ, শাওন চরিত্রগুলো উপন্যাসের সাথে যুক্ত হয়ে অতীশের সম্পর্কে জানবার আগ্রহ যেন বাড়িয়ে দেয় কয়েক গুণে। যুগভেদে ব্যবহৃত সাধু ভাষা কিছুটা কঠিন হলেও লেখনীর গুণে ও মুন্সিয়ানায় এই কাহিনী পাঠ থেকে একবারের জন্যও কাউকে বিরক্ত হতে হবে না। ভিন্ন ভিন্ন যুগের চরিত্ররা যখন সময়কালের গণ্ডি পেরিয়ে একে অপরের মুখোমুখি হয়, সেই সব বিশেষ সন্ধিক্ষণ শ্রদ্ধে লেখকের বর্ণনায় আরও জীবন্ত ও আকর্ষণীয় হয়েছে। সশ্রদ্ধ প্রণাম ও ধন্যবাদ জানাতে হয় এই লেখক সন্মত্রানন্দকে এত সুন্দর ও সাবলীলভাবে মহান শ্রম অতীশ ও দীপঙ্কর দর্শনের পাঠকের সামনে, এই গাথার সামনে তুলে ধরবার জন্য। এই অশান্ত, অস্থির, অসহিষ্ণুতায় পূর্ণ সময়ে এই উপন্যাস কিছুটা হলেও মনকে শান্তি স্বস্তি দেয়। এমন এক অসাধারণ উপাখ্যান সম্পূর্ণভাবে অনুধাবন করতে একবার নয়, বারবার এই উপন্যাসটি পড়তে মন চাবে। অতীশ, দীপঙ্কর, শ্রী জ্ঞানকে কেন্দ্র করে আবর্তিত হওয়া চরিত্রগুলো অজান্তেই কখনো আমাদের পরিচিত মুখ হয়ে ওঠে, যাদের আমরা প্রতি মুহূর্তে আমাদের চারপাশে দেখি, কথা বলি। এরা প্রতিটি দীপঙ্করের জীবনে তাদের ছাপ রাখে, দাবি রাখে, ব্যর্থ হয়, আবার জাতিস্বর হয়ে ফিরে ফিরে আসে। আর অভিনত্ব রয়েছে ইতিহাসের সাথে কখনো বর্তমান বা কখনো ভবিষ্যতের কোনো এক মুহূর্তের মুখোমুখি সাক্ষাতে। চরিত্রগুলির অক্লান্ত শ্রম এবং স্রোতের বিপরীতে সাঁতরে পার হওয়ার অভিজ্ঞতা মাঝে মাঝে খোলা আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ানোর আনন্দ ভাগ করে নেয় পাঠকের সাথে। যারা এখনও এই উপন্যাসটি পড়েননি, তারা এই নাস্তিক পণ্ডিতের ভিটা নামের উপন্যাসটি পড়ে দেখতে পারেন। এটি অতীশ দীপঙ্কর সম্পর্কে আপনাদের কিছুটা হলেও জ্ঞানের পরিধিটা বাড়িয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।